তো এটা একটা সেম, যে সেমটা যদি সেমটাই ফলো করো, যদি যদি সেমটাই ফলো করো তাহলে কিভাবে ফলো করতে হয়? সেমটাই ফলো করলে বোঝা যাচ্ছে যে এটা ভেসেল এ, এটা ভেসেল বি। ভেসেল এ তে স্যার এটা কি চ্যাপ্টার 1 না চ্যাপ্টার 3? এটা চ্যাপ্টার 3 সেকেন্ড পেপার। চ্যাপ্টার 3? ও স্যার আমি যে একটা ক্লাসও পাই নাই স্যার। হ্যাঁ না, এটা কি অর্গানিক কেমিস্ট্রি? না, চ্যাপ্টার 3 সেকেন্ড পেপার, যেটা তোমাদেরকে এই যে রিসেন্টলি আমি ক্লাস নিলাম না, ওই যে মিক্স সলিউশনের নেচার কি, মোলারিটি কি, ক্লাস নিলাম না মাত্র স্যার একটা ক্লাসে নিছিলেন মেবি, তাই না? একটা না, অফলাইনে একটা, অনলাইনেও একটা নিছিলাম। আচ্ছা দেখো, তো একটু অ্যাটেনশন দাও যে এটা একটা সলিউশন ভেসেল এ। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ 10:30, আচ্ছা তাহলে দেখো, ভেসেল এ ভেসেল বি 500 সলিউশন, 500 মিলিলিটার সলিউশন অফ কি, সোডিয়াম কার্বনেট, 500 মিলিলিটার সলিউশন অফ সোডিয়াম কার্বনেট, যার মধ্যে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্স করার কথা বলা হয়েছে, কিন্তু সেটা ইমপিওর, ওকে ফাইন। ভেসেল বি এটা হচ্ছে, এই ভেসেল বি যেটা তার মধ্যে আবার 20 মিলিলিটারের সলিউশন এ আছে, অর্থাৎ এইটাই তো সলিউশন এ, এই সলিউশন এটা 20 ml এখানে আছে, যার মধ্যে আবার এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশনকে মিক্স আপ করতে দেখাইতেছে, মিক্স আপ করতে দেখায় বলতেছে যে ভেসেল বি কমপ্লিট নিউট্রালাইজেশন হইছে, ওকে ফাইন, সব বুঝলাম। কোশ্চেন এতে বললো যে হোয়াট ইজ পার্সেন্ট কনসেন্ট্রেশন, হোয়াট ইজ পার্সেন্ট কনসেন্ট্রেশন, হোয়াট ইজ পার্সেন্ট কনসেন্ট্রেশন, তোমরা মাঝে মাঝে ফলো করবে না যে আমরা এইভাবে দেই যে 5% ডব্লিউ বাই ভি হাইড্রোক্লোরিক অ্যাসিড, 5% ডব্লিউ বাই ভি হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এটাও একটা কনসেন্ট্রেশন অফ সলিউশন, 5% ডব্লিউ বাই ভি অথবা 5% হাইড্রোক্লোরিক অ্যাসিড, 5% ডব্লিউ বাই ভি হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এটাও তো একটা কনসেন্ট্রেশন অফ সলিউশন, 5% 10% 20%, তাহলে এইটাই জানতে চাইছে যে হোয়াট ইজ পার্সেন্ট কনসেন্ট্রেশন, হোয়াট ইজ পার্সেন্ট কনসেন্ট্রেশন, তাহলে তোমার মনে রাখতে হবে এই জায়গাটা, যে তুমি পার্সেন্ট কনসেন্ট্রেশন বলতে বুঝো কি, তুমি পার্সেন্ট কনসেন্ট্রেশন বলতে এইটা বুঝো যে পার্সেন্ট ডব্লিউ বাই জি, তুমি পার্সেন্ট কনসেন্ট্রেশন অফ সলিউশন বলতে বুঝো হচ্ছে পার্সেন্ট ডব্লিউ বাই জি, তাহলে হোয়াট ইজ পার্সেন্ট কনসেন্ট্রেশন, তাহলে তোমার কথা আনসার হবে যে দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ইন 100 মিলিলিটার সলিউশন, দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ইন 100 মিলিলিটার সলিউশন ইজ কল্ড পার্সেন্ট কনসেন্ট্রেশন। 100 মিলিলিটারে কত, 100 মিলিলিটারে কত, সেটা কত অ্যামাউন্ট, কত গ্রাম, ওটা হচ্ছে পার্সেন্ট কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন, পার্সেন্ট কনসেন্ট্রেশন মানে এটা, এটা মাথায় রেখে আনসার করতে হবে। বি, why semimolar solution is standard, why semimolar solution is standard, the semimolar solution standard keno, tale ekhane ekta dik hocche je standard, ekta dik hocche semimolar, ekta hocche semimolar ar ekta hocche standard, tale amra standard solution bolte ki buchi, what does mean by standard solution, what does mean by standard solution, আমরা জানি যে দ্য সলিউশন অফ হুইচ কনসেন্ট্রেশন ইজ নোন, দ্য সলিউশন অফ হুইচ কনসেন্ট্রেশন ইজ নোন, কনসেন্ট্রেশন যা জানা থাকে সেটা স্ট্যান্ডার্ড সলিউশন। আর তুমি কি সেমিমোলার সলিউশন ডেফিনেশন কি, হোয়াট ইজ দ্য মোলারিটি অফ সেমিমোলার সলিউশন, হোয়াট ইজ দ্য মোলারিটি অফ সেমিমোলার সলিউশন, এটা আমরা জানি তো 0.5, তার মানে সেমিমোলার সলিউশনের মোলারিটি 0.5, হুইচ ইজ নোন, which is known, so that it is standard, so it is standard, তাহলে তুমি এখানে বলবা যে what is standard solution, what is semimolar solution, তার তাইলে কিন্তু আনসারটা লিঙ্ক আপ হয়ে যাবে, তাইলে তো আনসারটা লিঙ্ক আপ হয়ে যাবে, রিমেম্বার। এরপর সিতে বললো ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ পিউরিটি অফ সোডিয়াম কার্বনেট, ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ পিউরিটি, অর্থাৎ এখানে 10 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে,
যেটা ইমপিওর, তাহলে কথা হচ্ছে যে পিউরিটি কত, পিউরিটি কত এটা পার্সেন্টেজে, কত পার্সেন্ট পিওর আছে, এই 10 গ্রামে কত পার্সেন্ট পিওর আছে, এই 10 গ্রামে কত পার্সেন্ট পিওর আছে সেটা ডিটারমিন করতে হবে। তাহলে এই সলিউশনের ডব্লিউ বের করতে হবে, কি বের করতে হবে, এই সলিউশনের ডব্লিউ বের করতে হবে। চিন্তা করো কিন্তু খুব ইফেক্টিভ একটা ব্যাপার এখানে। তাহলে এই সলিউশনের ডব্লিউ বের করতে হইলে পরে এই সলিউশনের এস জানতে হবে, এই সলিউশনের ডব্লিউ কত তা যদি জানতে চাই তাহলে তার এস জানতে হবে, আর এস জানবো কোথা থেকে স্যার? বলো স্যার, এখানে 10 গ্রামটাই ডব্লিউ না? না না না, এই 10 গ্রাম তো ইমপিওর, এই 10 গ্রাম তো ইমপিওর, তুমি কোন ডব্লিউ বার করবা যেটা পিওর ডব্লিউ, এটা কোনো সমস্যা না যে তোমরা এখন এক্সামে ভুল করবা, এটা কোনো বড় কথা না, বড় কথা হচ্ছে এখন মিস্টেক গুলা যে ভুলগুলো বা যে মিস্টেক হচ্ছে সেই মিস্টেকটা যেন আর রিপিট না হয়। তাহলে এইখানে আমি কোন ডব্লিউর কথা বলতেছি যেটা পিওর, আর সেই ডব্লিউ বের করতে হলে এর মোলারিটি জানতে হবে যে এস কত, এস কত, আর এই এস লিঙ্ক করবে কোথা থেকে, এস আসবে এই সলিউশন থেকে, এস আসবে এই সলিউশন থেকে যেই সলিউশনটা ট্যাক্সেশন করা হয়েছে, যেই সলিউশনটা এইটা দিয়ে ট্যাক্সেশন করা হয়েছে। তাহলে তোমার এখন কি করা উচিত, তোমার হচ্ছে এই ট্যাক্সেশন থেকে মোলারিটি জানা উচিত, আর মোলারিটি জানলে পরে ডব্লিউ জানা যাবে। দেখো দ্যাটস অল, এটাই তোমার কাজ ছিল। তো আসো সলিউশন করে দিচ্ছি। পরে লিখবো সিএর সলিউশন, পাবো সিএর সলিউশন। তোমার কি করার আছে এখানে, তুমি কাকে টাইপচেক করতেছো, সোডিয়াম কার্বনেটকে, কি দিয়ে টাইপচেক করতেছো, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে। রিয়াকশনের শেষে কি হবে, সোডিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড H2O, এই রিয়াকশন জানাই থাকতে হবে, সোডিয়াম কার্বনেটের সাথে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার এন্ডে B1 কত, 20 ml, S1 কত জানি না, এন্ডে V2 কত, 18 ml, S2 কত, 0.35 molar। ফর্মুলা কি, V1 S1 = V2 S2, 2 কোথায় যায়, এই যে 2 কোথায় যায়, V2 এর সাথে আছে, সে V2 এর সাথে আছে, সে তাহলে সে যাবে V1 এ, তাহলে যাচ্ছ কি S1, V2 S2 / 2 V1, V2 কত 18, S2 কত 0.5, 2 × V1 কত 20, এই হচ্ছে মোলারিটি। তার মানে এটা যে এটা এটা হয়ে গেল, এই পার্ট হয়ে গেল, তো এখন আচ্ছা এই পার্ট যখন হয়ে গেল তারপরে তুমি কি করতেছো, এই পার্ট যখন হয়ে গেল তখন তুমি বলতেছ এগেইন, দেখো সলিউশন করে দিচ্ছি,
Again, W দিয়ে ডাইরেক্ট যদি লিখতে পারো SMV by 1000, দেখো W equal SMV by 1000. S কত 0.1575, M কত 106, সোডিয়াম কার্বনেট তো, V কত, এই V, এখানে একটা কাহিনী আছে, তুমি তো V চাইতেছো, কোন W চাইতেছো, 500 ml এর W, তুমি কার W চাইতেছো, 500 ml এর W, তাহলে তোমাকে নিতে হবে 500 ml. তাহলে ওই মোলারিটি দিয়েই বাইর করবা, কিন্তু 500 ml এ ওই মোলারিটি দিয়ে বের করবা, বাট 500 ml এ. এইট পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম হচ্ছে এই W. তাহলে এইটা কি পিওর, এই এই পার্টটা কি পিওর, আর টোটাল কত 10, তার মধ্যে পিওর কত, তাহলে এবার বলো পিউরিটি কত, পিউরিটি জানতে চাইছো, 10 গ্রামের মধ্যে তুমি বলতেছো পিওর হচ্ছে 8.35, 10 গ্রামের মধ্যে 8.35 হচ্ছে পিওর, তাহলে 100 এ কত, 83.5, তার মানে এ পিউরিটি 83.55. আমি কি এই টাইপের কোশ্চেন করাই নাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি এই টাইপের একটা করাইছি, কিভাবে করাইছি আমি মনে করে দেই, আমি শুধুমাত্র এই কোশ্চেন করি নাই যে পিউরিটি কত, কিন্তু আমি কিন্তু ঠিক এটা করাইছি যে আমি কিন্তু বলেছিলাম যে তোমাদের কিছু মনে করে দেই, আমি একদম সাক্ষী প্রমাণ সহ বলতে পারি যে 500 ml এর একটা সোডিয়াম কার্বনেটের সলিউশন দিয়েছিলাম আমি, এবং দিয়ে বলেছিলাম যে এই সলিউশনের 10 মিলিলিটারকে আমি ট্রান্সফার করে করেছিলাম বা নিউট্রালাইজ করেছিলাম মনে করো 20 ml 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে। খেয়াল করো আমি কি করাইলাম যে 500 ml এর থেকে সোডিয়াম কার্বনেট তার 10 মিলিলিটারকে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে নিউট্রালাইজ করালাম, করিয়ে বলছি যে এখানে W কত, অর্থাৎ কত অ্যামাউন্ট সোডিয়াম কার্বনেট আছে, কত অ্যামাউন্ট সোডিয়াম কার্বনেট আছে, আমি তুমি কি তাই করছো, তুমি টাইটেশন করে মোলারিটি বের করছো আর সেই মোলারিটি দিয়ে আবার W বের করছো, এখানে শুধু এক্সট্রা কোন জায়গায় তারা একটা ইমপিওর অ্যামাউন্ট দিয়ে দিছে, একটা ইমপিওর অ্যামাউন্ট দিয়ে দিছে, অর্থাৎ আমি এখানে শেষ করে দিছি, আমি এখানে শেষ করে দিছি, সেখানে শুধু এক্সট্রা কি করছে যে এটা পিউরিটি দিয়ে নিতে বলছে, তার মানে কি আমি কিন্তু ওই প্যাটার্নে ছিলাম, আমি কালকে দুদিন ধরে কতগুলো ভিডিও শেয়ার দিয়েছি যে এগুলো দেখবার জন্য, হ্যালো যে এগুলো ভেতরে আছে, ওকে ফাইন, তার মানে আমি কিন্তু এই টাইপটা করিয়েছি এবং আর কিন্তু একটা মানে ইম্প্যাক্ট পাওয়া গেছে। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ 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 মারান শুনতেছি, ও শেষ হয়নি, সরি শেষ হয়নি, এটা ডি রয়ে গেছে, এখন এটা ডি রয়ে গেছে, এটা ডি যা দেখাচ্ছিল এটা ডি এর কোশ্চেন ছিল যে হোয়াট উইল বি দা নেচার এন্ড কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন অফ দা মিক্সচার ইফ 50 মিলিলিটার 0.3 মোলার H2SO4 ইজ মিক্সড উইথ 50 মিলিলিটার অফ সলিউশন এ। ওকে তাহলে এসো এবার কি বলতেছে, হোয়াট উইল বি দা নেচার অ্যান্ড কনসেন্ট্রেশন অফ দা মিক্সচার ইফ 50 মিলিলিটার 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড ইজ মিক্সড উইথ 50 মিলিলিটার সলিউশন এ, এইটা না, ওকে ফাইন, এইটা সলিউশন কি, তাহলে এইবার সলিউশনটা একটু প্লিজ ফলো করো,
তোমাকে এইবার কি করতে হচ্ছে, নেচার অফ মিক্স সলিউশন আমি কিন্তু করিয়েছি, নেচার অফ মিক্স সলিউশন ডিটারমিন করতে হয় বা কনসেন্ট্রেশন অফ মিক্স সলিউশন ডিটারমিন করতে হয়। নেচার বা কনসেন্ট্রেশন অফ মিক্স সলিউশন ডিটারমিনেশন করতে হলে তোমাকে দেখতে হবে যে এখানে রিয়্যাকট্যান্ট কোনটা কোনটা। একটা রিয়্যাকট্যান্ট হলো এখানে সালফিউরিক অ্যাসিড, একটা রিয়্যাকট্যান্ট হচ্ছে এখানে কি সালফিউরিক অ্যাসিড, আর যেটা মিক্স করতে কার সাথে সলিউশন এ, তার সলিউশন এ কে সোডিয়াম কার্বনেট, সলিউশন এটা কে সোডিয়াম কার্বনেট। মেক ইট ইজি যে তোমাকে তুমি মিক্স করছো সালফিউরিক অ্যাসিড, মিক্স করছো সোডিয়াম কার্বনেট, সালফিউরিক অ্যাসিড সোডিয়াম কার্বনেট যখন মিক্স করা হয় তখন কি হয়, সোডিয়াম সালফেট হয়, কার্বন ডাইঅক্সাইড হয় আর ওয়াটার হয়, সোডিয়াম সালফেট কার্বন ডাইঅক্সাইড ওয়াটার, সোডিয়াম সালফেট কার্বন ডাইঅক্সাইড ওয়াটার, দ্যাটস অল। এখন তুমি কি করতে যাচ্ছ, নেচার আর কনসেন্ট্রেশন ডিটারমিন করবা, এবং সেটা আমি কিভাবে দেখাইছি যে কিভাবে করতে হয়, এসব কিভাবে করতে হয়। তা হচ্ছে এরকম, এই যে 50 ml যে 0.3 মোলার এর সালফিউরিক অ্যাসিড, 50 ml 0.3 মোলার এর যে সালফিউরিক অ্যাসিড, 50 ml 0.3 মোলার এর যে সালফিউরিক অ্যাসিড, এটাকে কনভার্ট করতে হয়, এটাকে কি করতে হয়, কনভার্ট করতে হয়, ফলো করো, এটাকে কনভার্ট করতে হয়, 50 ml 0.3 মোলার সালফিউরিক অ্যাসিডকে কনভার্ট করতে হয়। এবং কিভাবে কনভার্ট করি আজকে শেখো, কনভার্ট করা মানে কি, আমি কি করে করি ফলো করো, 50 আর 0.3 কে মাল্টিপ্লাই করে দিবা, 50 0.3 কে মাল্টিপ্লাই করে দিলে কত হবে 15 মিলিলিটার, 50 0.3 কে মাল্টিপ্লাই করে দিলে হবে 15 মিলিলিটার, আর তখন হয়ে যাবে সেটা 1 মোলার সালফিউরিক অ্যাসিড, হয়ে যাবে সেটা 1 মোলার সালফিউরিক অ্যাসিড। আর অন্যদিকে আরেকটা কি সোডিয়াম কার্বনেট, অন্যটা কি সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট তাও কত 50 মিলিলিটার, সোডিয়াম কার্বনেট ওটাও কত 50 মিলিলিটার। এখন আসো সোডিয়াম কার্বনেট 50 মিলিলিটার কত মোলার, অর্থাৎ এর মোলারিটি কত, এর মোলারিটি কত, ওইটাই তো তুমি সিতে করে আসছো, ওটা তো তুমি সিতে করে আসছো 1575, দেখো সি এর একটু আবার এখানে ডি তে টেনে নিয়ে আসছে, তাহলে সোডিয়াম কার্বনেট এর মোলারিটি তো আমরা করছিলাম না সেই সময় সিতে 0.1575, তার মানে 50 ml এত মোলার সোডিয়াম কার্বনেট, ওইটাকেও আমরা কনভার্ট করব, ওটাকেও কনভার্ট করব, এবং কনভার্ট কিভাবে করি, জাস্ট মাল্টিপ্লাই করে দেই, জাস্ট মাল্টিপ্লাই 15 to 0.1575 ইকুয়াল 7.875, এত হলো গিয়া মিলিলিটার, এত হলো মিলিলিটার, আর তখন হয়ে যায় 1 মোলার সোডিয়াম কার্বনেট। আমি তোমাদেরকে রিপিটেডলি বলতে চাই, প্লিজ মাল্টিপ্লাই করে যে ভলিউম পাওয়া যায়, মাল্টিপ্লাই করে যে ভলিউম পাওয়া যায় সেটা 1 মোলার হয়ে যায়, 1 মোলার হয়ে যায়, ওকে ফাইন। এইবার আসো, এইবার তুমি এটা মনে করতে পারো যে তুমি 15 মিলিলিটার সালফিউরিক অ্যাসিডের সাথে 7.8 মিলিলিটার সোডিয়াম কার্বনেটকে মিক্স করছো, তুমি এটা থিঙ্ক করো এবার যে 15 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিডের সাথে 7.875 মিলিলিটারের সোডিয়াম কার্বনেট তুমি মিক্স করেছো, এটা 1 মোলার, এটা 1 মোলার, এটা 1 মোলার, এটা 1 মোলার। এখন তুমি বলতে পারো যে সালফিউরিক সলিউশনটা এভাবে যে সালফিউরিক অ্যাসিডের 1 মোলার আর সোডিয়াম কার্বনেটের 1 মোলার, তার মানে মোলারিটি ইকুয়াল, আর মোলারিটি যদি ইকুয়াল তাহলে বলা যায় এর 1 মিলিলিটারকে নিউট্রালাইজ করতে এরও 1 মিলিলিটার ইউজ হবে, এর 1 মিলিলিটারকে নিউট্রালাইজ করতে এরও 1 মিলিলিটার ইউজ হবে। তাহলে সালফিউরিক অ্যাসিডের 15 মিলিলিটারকে নিউট্রালাইজ করতে সোডিয়াম কার্বনেটের 15 মিলিলিটারের দরকার, সালফিউরিক অ্যাসিডের 15 মিলিলিটারকে নিউট্রালাইজ করতে সোডিয়াম কার্বনেটের 15 মিলিলিটারই লাগবে, কিন্তু তা কি আছে, নাই, যদি না থাকে আমরা সেটাকে কি বলি, লিমিটিং রিঅ্যাকশন, যদি না থাকে তাহলে আমরা ওটাকে কি বলি, লিমিটিং রিঅ্যাকশন,
তাহলে সোডিয়াম কার্বনেট এখানে কি লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, সোডিয়াম কার্বনেট এখানে কি লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। তাহলে এখন তো কথাটা অনেকটা ক্লিয়ার হয়ে গেল, যেহেতু এটা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট তাহলে যেটা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট সেটা নিউট্রালাইজ হয়, যেটা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট সেটা নিউট্রালাইজ হয়, অন্যটা লেফটওভার থাকে। যেটা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট সেটা কি হয় নিউট্রালাইজ হয়, আর অন্যটা লেফটওভার থাকে। তাহলে তুমি ইজি একটা কাজ কেন বুঝতেছো না? তাহলে এবার আসো, যে তুমি এই কথা বলতে পারো 7.875 মিলিলিটার 1 মোলার সোডিয়াম কার্বনেট সলিউশন উইল বি নিউট্রালাইজ বাই, উইল বি নিউট্রালাইজ বাই, ঠিক একই পরিমাণে তো লাগবে এটা, 1 মোলার সালফিউরিক অ্যাসিড সলিউশন, মানে সোডিয়াম কার্বনেট এই অ্যামাউন্টকে নিউট্রালাইজ করতে সালফিউরিক অ্যাসিডেরও তো এই অ্যামাউন্টই লাগবে। মোরওভার সালফিউরিক অ্যাসিড কি থাকবে, লেফটওভার থাকবে। মোরওভার সালফিউরিক অ্যাসিড কি থাকবে, লেফটওভার থাকবে। আচ্ছা তোমাকে দুইটা ডিসিশন নিতে বলছে, তোমাকে দুইটা ডিসিশন নিতে বলছে, একটা ডিসিশন যে নেচার কি, একটা ডিসিশন হচ্ছে কনসেন্ট্রেশন কি। নেচারের পার্ট কিন্তু হয়ে গেছে অলরেডি, নেচারের পার্ট কিন্তু হয়ে গেছে অলরেডি। কখন, তুমি যখন বলবা অ্যামাউন্ট অফ H2SO4 লেফট ওভার, অ্যামাউন্ট অফ H2SO4 লেফট ওভার ইজ ইকুয়াল টু H2SO4 কতটুকু ছিল 15 মিলিলিটার, মাইনাস হয়েছে কতটুকু 7.875 মিলিলিটার, তাহলে রয়েছে কতটা, রয়েছে 7.125 মিলিলিটার। তাহলে অ্যামাউন্ট অফ সালফিউরিক অ্যাসিড লেফট ওভার কত, 7.125 মিলিলিটার, 7.125 মিলিলিটার। তাহলে লেফট ওভারটা কে, সালফিউরিক অ্যাসিড। তাহলে মিক্স সলিউশন কি হবে, অ্যাসিডিক। তাহলে মিক্সচারটা কি হবে, অ্যাসিডিক। মিক্সচারটা তাহলে কি হবে, অ্যাসিডিক হবে। তাহলে এইখান থেকে তুমি একটা ডিসিশনে চলে আসো যে সো দ্যাট নেচার অফ মিক্সচার উইল অ্যাসিডিক। তুমি পেয়ে যাও তোমার হাফ কাট ডান, হাফ বলতে কি মানে তোমার ওয়ান পার্ট ডান, যে সলিউশন অ্যাসিডিক, সলিউশন অ্যাসিডিক, এটা তোমার ওয়ান পার্ট ডান। এরপরে যখন ফার্দার বলতেছে কনসেন্ট্রেশন অফ মিক্স সলিউশন কত, কনসেন্ট্রেশন অফ মিক্স সলিউশন কত, সেটা কিভাবে করবা, আর যখন বললো যে কনসেন্ট্রেশন অফ মিক্স সলিউশন কত, তখন তুমি এটা করতেছো এগেইন, কি করতেছো এগেইন, V1 কত, 7.125 ছিল, হ্যাঁ 125, এইটা হবে, এইটা হবে তখন V1, এই 7.125 যেটা লেফট ওভার ওটা এখন V1, আর S1 হচ্ছে 1 মোলার, S1 তখন 1 মোলার, কারণ এটা 1 মোলারে কনভার্ট করা ছিল, আর V2 হচ্ছে 100, V2 100 কেন, V2 100 কেন, কারণ হলো এই, না না এই 15, এই 50, এইভাবে 100, এই 50, এই 50, এই কারণে এটা V2 100, V2 100 হলে S2 কত জানতে চাইছো, বাস। আর তখন ফর্মুলা একটাই, V1 S1 ইকুয়াল টু V2 S2, আর V1 S1 ইকুয়াল টু V2 S2 হলে S2 কত, V1 S1 বাই V2, V1 কত, 7.125 ইন্টু S1 কত, 1 মোলার, আর V2 কত, 100, তাহলে ওটা 100 দিয়ে ডিভাইড হওয়ার পরে 0.07125 মোলার হয়। এই হচ্ছে সেকেন্ড পার্ট আনসার, কনসেন্ট্রেশন অফ দ্য মিক্সচার, যখন বলছে কনসেন্ট্রেশন অফ মিক্সচার তখন এটা আনসার। 2 নম্বর যে কোশ্চেনটা দিয়েছে, 2 নম্বর কোশ্চেনের স্কেমটা এরকম,
যে এ এন্ড এম আর দ্য কনজিকিউটিভ এলিমেন্ট ইন ফোর্থ পিরিয়ড। এটা যদিও কোশ্চেনে আসছিল সেম পিরিয়ড, কিন্তু যে সেম পিরিয়ড বাট পরবর্তীতে এটা ঠিক করে দিচ্ছে তোমাদেরকে ফোর্থ পিরিয়ড, কারণ সেম পিরিয়ড বললে এটা এনাফ না যে কোন এলিমেন্টকে মিন করতেছে, তাহলে এখানে ফোর্থ পিরিয়ড বলে দিচ্ছে। ফাইন, অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার অফ এম ইজ বলতেছে ইলেভেন লেস দেন দা লাস্ট এলিমেন্ট অফ দ্য পিরিয়ড, অফ দ্য পিরিয়ড। এই বলে কোশ্চেন এতে বলছে হোয়াট ইজ মোলারিটি, হোয়াট ইজ মোলারিটি, কমন ডেফিনেশন হোয়াট ইজ মোলারিটি। বি বলেছে হুইচ বিটুইন এফি টু প্লাস এফি থ্রি প্লাস ইজ মোর স্টেবল, হুইচ বিটুইন এফি টু প্লাস এন্ড এফি থ্রি প্লাস ইজ মোর স্টেবল, এক্সপ্লেন করতে বলছে। আচ্ছা ফাইন, সিতে বলল এক্সপ্লেন দ্য অ্যাকসেপ্টেন্স অফ হুনস রুল, এক্সপ্লেইন দ্য অ্যাকসেপ্টেন্স অফ হুনস রুল, অফ হুনস রুল ফর দ্য মেনশনড এলিমেন্ট, ফর দ্য মেনশনড এলিমেন্ট, ফর দ্য মেনশন এলিমেন্ট। ওকে ফাইন, সি ডি, ডি এর কোশ্চেন করলো ইলেকট্রন্স অফ এন মাইনাস ওয়ান ডি, n minus 1 d orbital, n minus 1 d orbital of the two elements, of the two elements, electrons of n minus 1 d orbital of the two elements have same set of quantum number and follow Pauli's principle, same set of quantum number and follow Pauli exclusion প্রিন্সিপাল। ওকে ফাইন, এটা জাস্টিফাই করতে বলছে, জাস্টিফাই করতে বললো। ওকে ফাইন, জাস্টিফাই এসো, যখন বললো ফলো করি, যখন বললো যে এ আর এম হচ্ছে কনজিকিউটিভ এলিমেন্ট, মানে পরপর এলিমেন্ট ইন দ্য ফোর্থ পিরিয়ডে, যেখানে আবার বললো যে অ্যাটমিক নাম্বার এম যেটা তার হচ্ছে 11 লেস দেন দ্য লাস্ট এলিমেন্ট অফ দ্য পিরিয়ড, অ্যাটমিক নাম্বার অফ এম ইজ 11 লেস দেন দ্য লাস্ট এলিমেন্ট অফ দ্য পিরিয়ড, কোন পিরিয়ড, ফোর্থ পিরিয়ড, কোন পিরিয়ড, ফোর্থ পিরিয়ড, তাহলে ফোর্থ পিরিয়ডের লাস্ট এলিমেন্ট কোনটা, ফোর্থ পিরিয়ড এর ফার্স্ট এলিমেন্ট কে, পটাশিয়াম, ফোর্থ পিরিয়ড এর ফার্স্ট এলিমেন্ট কে, পটাশিয়াম, আর ফোর্থ পিরিয়ডের লাস্ট এলিমেন্ট কে। আচ্ছা একটা জিনিস চিন্তা করো, এইভাবে ফোর্থ পিরিয়ড তাহলে কোন পিরিয়ড, লাস্ট পিরিয়ডের কথা, লাস্ট এলিমেন্টের কথা বলছে, লাস্ট এলিমেন্ট কারা, ইনার্ট গ্যাস, লাস্ট এলিমেন্ট কারা, ইনার্ট গ্যাস, লাস্ট এলিমেন্ট কারা, ইনার্ট গ্যাস, এন্ড দে আর রেসপেক্টিভলি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। তাহলে ফোর্থ পিরিয়ড মানে কি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন,
হিলিয়াম ফার্স্ট পিরিয়ড, নিয়ন সেকেন্ড পিরিয়ড, আর্গন থার্ড পিরিয়ড, ক্রিপ্টন ফোর্থ পিরিয়ড। তার মানে ক্রিপ্টনের কথা মিন করতেছে এখানে। তাহলে ক্রিপ্টন হচ্ছে যায় সেই লাস্ট এলিমেন্ট, ক্রিপ্টন হলো দা লাস্ট এলিমেন্ট। তাহলে লাস্ট এলিমেন্ট হচ্ছে গিয়ে ক্রিপ্টন, যেটা 36। তাহলে 36 থেকে এম যে এলিমেন্টটা তার অ্যাটমিক নাম্বার 11 লেস করতে হবে। তাহলে 36 থেকে যদি তুমি 11 লেস করো তাহলে তুমি পাচ্ছ 25, তুমি পাচ্ছ হচ্ছে 25। তার মানে এটা 25 হয়। তাহলে এটা যদি 25 হয় তাহলে এটা 24, যেহেতু তারা কনজিকিউটিভ, যেহেতু তারা কনজিকিউটিভ। এটা যদি 25 হয় তাহলে এটা 24, তার মানে এটা হচ্ছে ক্রোমিয়াম আর এটা হয় ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম এন্ড ম্যাঙ্গানিজ হিসেবে তাই আছে, ক্রোমিয়াম এন্ড ম্যাঙ্গানিজ। ওকে ফাইন, আমরা এবার কোশ্চেনে যাই। কোশ্চেন এতে বলতে হোয়াট ইজ মোলারিটি, মোলারিটি ডেফিনিশন দেওয়া, দ্য অ্যামাউন্ট অফ মোল পার লিটার সলিউশন, দ্য অ্যামাউন্ট অফ মোল পার লিটার সলিউশন। বি এর কোশ্চেনে বলছে যে হুইচ বিটুইন Fe2+ এন্ড Fe3+ ইজ মোর স্টেবল, Fe2+ না Fe3+। তো এটা তোমার ইলেকট্রন ডিস্ট্রিবিউশন করলে বোঝা যাবে, Fe2+ এর কাছে আছে 3d6। ইলেকট্রন ডিস্ট্রিবিউশন করলে দেখবা Fe2+ এর কাছে থাকবে 3d6 আর Fe3+ এর কাছে থাকবে হচ্ছে 3d5। Fe2+ এ থাকতেছে 3d6 আর Fe3+ এ থাকতেছে 3d5। ওই রেসপেক্টে বলতে পারবা যে Fe3+ মোর স্টেবল, Fe3+ টা মোর স্টেবল। That's all. Question 3 তে বললো যে explain the acceptance of Hund's rule for the mentioned element. অর্থাৎ for the mentioned element explain the acceptance of Hund's rule. তাহলে সেটা mentioned element দিয়ে করতে হবে। ওকে ফাইন, আসো। তোমার explain the acceptance of Hund's rule, তাহলে তুমি আগে Hund's rule mention করো। তোমরা Hund's rule mention করা উচিত আছে, অর্থাৎ Hund's rule mention করা উচিত এইভাবে যে ইলেকট্রনস অফ ডিজেনারেট অরবিটাল অ্যারেঞ্জ দেমসেলফ দ্যাট দে ক্যান ম্যাক্সিমাম আনপেয়ার্ড, তারা যেন ম্যাক্সিমাম আনপেয়ার থাকতে পারে। এন্ড তার জন্য তারা কি করে, সিঙ্গলি আগে ফিল আপ করে, ডিজেনারেট অরবিটাল গুলো সেই স্পিনে সিঙ্গলি ফিল আপ করে, সেই স্পিনে সিঙ্গলি ফিল আপ করে, তারপরে তারা ডাবলিং করে। ওকে, তো এই কথাগুলো বলবা, বলে এইটাই ওভার ক্রোমিয়াম এন্ড ম্যাঙ্গানিজ অ্যাপ্লাই করবা, ওইটাই এখন কি বলবা, ওভার ক্রোমিয়াম এন্ড ম্যাঙ্গানিজ অ্যাপ্লাই করবা। তো যখন ক্রোমিয়াম 24, ক্রোমিয়াম 24 আর হচ্ছে ম্যাঙ্গানিজ 25, ম্যাঙ্গানিজ 25, এক্ষেত্রে আমি ক্রোমিয়ামটা আগে শেষ করে আসছি। ক্রোমিয়ামের টাইমে ফার্স্টে নর্মাল ডিস্ট্রিবিউশনটা দেখাবা, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1 এন্ড 3d5, এটা হচ্ছে তার নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশন দেখানোর পরে এটা তো নর্মাল ডিস্ট্রিবিউশন দেখাবা, তারপরে তুমি হুন্ডস রুল অ্যাপ্লাই করবা, এরপর তুমি কি করবা, হুন্ডস রুল ফলো করতে বলবা, হুন্ডস রুল। হুন্ডস রুল ফলো করার জন্য তোমাদেরকে বারবার বলি, হুন্ডস রুল ফলো করার জন্য এগুলো দেখানোর কোনো দরকার নাই, হুন্ডস রুল ফলো করবার জন্য এই এইগুলো সব করার কোনো দরকার নাই। হুন্ডস রুল ফলো করতে করতে গেলে শুধুমাত্র ফোরেস আর থ্রিডি কে দেখালে হয়, ফোরেস আর হলো থ্রিডি, এই হলো ফোর এস আর এগুলো হচ্ছে সব থ্রিডি। তুমি যদি থ্রিডি এভাবে মেনশন করো যে থ্রিডি এক্স ওয়াই, থ্রিডি ওয়াই জেড, থ্রিডি জেড এক্স, থ্রিডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর থ্রিডি জেড স্কোয়ার, তাহলেও করতে পারো। আর যদি তুমি সব যদি বলো থ্রিডি 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 থ্রিডি, তাও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হুন্ডস হচ্ছে একটাই ইলেকট্রন যখন থাকে তখন সেটা একটাই একই স্পিনে থাকে। এখানে পাঁচটা ইলেকট্রন আছে, সেগুলো কি সিঙ্গলি ফিল আপ হয়েছে এবং সেটা একই স্পিনে ফিল আপ হয়েছে, সিঙ্গলি ফিল আপ হবে এন্ড সেটা একই স্পিনে ফিল আপ হবে। এটা হচ্ছে ক্রোমিয়ামের ডিস্ট্রিবিউশনে দেখাবা হুন্ডস, ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হুন্ডস। ঠিক এভাবে ম্যাঙ্গানিজেরটাও দেখাবা, ম্যাঙ্গানিজেরটাও, ম্যাঙ্গানিজ 25 দেখালা যে 1s2, 2s2, 2p6, 3s2,
CP6, 4S2 and 3D5. ম্যাঙ্গানিজের সময় আবার 4S2, 3D5. এবং ম্যাঙ্গানিজের সময় আবার হুনজুল দেখা যায়। হুনজুল ফলো করলা এবং সেটা তো 4S দেখালা। 4S এর পরে 3D and এটা 4S এরপরে এই সব 3D বললাম তো যে 3D মেনশন করো সমস্যা নাই। আচ্ছা এখানে যেটা করতে হবে 4S এবার কি করতে হবে অপোজিট স্পিনে দুইটা ইলেকট্রন দেখাইতে হবে আর এদের হইতেছে একই স্পিনে সবগুলো এই তার মানে এখানে আসলে কিচ্ছু না তোমাকে বলতে হচ্ছে এক্সপ্লেইন দা এক্সেপ্টেন্স অফ হুনজুল ফর দা বেনসেন এলিমেন্ট তুমি সামহাও বেনসেন এলিমেন্ট যে ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ তার ইলেকট্রনিক কনফিগারেশন দেখাবা তার জন্য তাদের ইলেকট্রনিক কনফিগারেশন দেখাবা সেটা আবার হুনজুল ফলো করে দেখাবা এন্ড তুমি এর মধ্যে যখন হুনজুল এক্সপ্লেইনও করলা বা হুনজুল কি সেটা মেনশনও করলা মেনশন করে জাস্ট কনক্লুশনে যেতা কনক্লুশনে যে বলতা যে ক্রোমিয়াম এন্ড ম্যাঙ্গানিজ হুনজুল ফলো করে ব্যাপারটা হচ্ছে এইটাই আর কিছু না অন্যদিকে এটা ডি এর কোশ্চেন যেটা করেছে এটা ডিতে যে কোশ্চেনটা করেছিল তা মনটা ডি এর কোশ্চেন তখন লিখেছিলাম যে এক্সপ্লেইন মানে কি বলেছিল যে ইলেকট্রন অফ এন মাইনাস ওয়ান ডি অরবিটাল এন মাইনাস ওয়ান ডি অরবিটাল অফ দ্য টু এলিমেন্ট হ্যাভ সেম সেট অফ ফোর কোয়ান্টাম নাম্বার এটা অবশ্য এন মাইনাস ওয়ান ডি বলবার কোনো দরকারই ছিল না অ্যাপারেন্টলি মানে এখানে যদি এন মাইনাস ওয়ান এখানে কোনো মিনিং তেমন ক্যারি করতে পারে এখানে এটা না বললেও চলতো এটা বললে হয়তো যে ইলেকট্রনস অফ ডি অরবিটাল অফ দ্য টু এলিমেন্ট হ্যাভ সেম সেট অফ ফোর কোয়ান্টাম নাম্বার এন্ড ফলো পাবলিক ডিস্ট্রিবিউশন প্রিন্সিপাল ওকে ফাইন কি বুঝাতে চাচ্ছে এটা দিয়ে ডি এর অ্যান্সার ডি এর অ্যান্সার অর্থাৎ এখানে যেটা বলতে চাচ্ছে যে তোমার কোয়ান্টাম সেট অফ ডি ইলেকট্রনস অফ কোয়ান্টাম সেট অফ ইলেকট্রনস অফ 3D অরবিটাল কারণ এখানে আছে 3D স্পেসিফিক এটা 3D কোয়ান্টাম সেট অফ ইলেকট্রনস অফ 3D অরবিটাল অফ ক্রোমিয়াম এন্ড কপার আর অ্যাজ ফলোইং অর্থাৎ অ্যাজ ফলোইং সেটা কি তুমি দেখাতে পারো যে ক্রোমিয়াম 24 এ 3D5 এন্ড ম্যাঙ্গানিজ 25 যেটা তারও 3D5 তাহলে সেই এই 3D5 এর ডিস্ট্রিবিউশন কিভাবে ছিল এই 3D5 এর ডিস্ট্রিবিউশন কিভাবে ছিল দেয়ার আর 5 ইলেকট্রন দেয়ার আর 5 ইলেকট্রন 1, 2, 3, 4, 5 অন্যদিকে এই 5 যেটা তার কিন্তু ডিফারেন্স নাই এটা একটা আমি জানি যে একটা খুব কনফিউজিং কোশ্চেন ছিল কারণ আমরা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল বলতে যেটা বুঝি আমরা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালের মানে যেটা বুঝি যে 4 কোয়ান্টাম নাম্বার অফ 2 ইলেকট্রন স্ট্যান্ডার্ড দ্য আইডেন্টিক্যাল আর আমরা এটা বুঝি যে নো টু ইলেকট্রন হ্যাভ সেম সেট অফ ফোর কোয়ান্টাম নাম্বার তাহলে এখানে কি বুঝাতে যাচ্ছে এটা অর্থাৎ টু এলিমেন্টের সেম হ্যাভ সেম সেট অফ ফোর কোয়ান্টাম নাম্বার মানে কি প্রথম এখানে কোশ্চেনে দুইটা পার্ট আছে একটা পার্টে বলতেছে যে টু এলিমেন্ট হ্যাভ সেম সেট ইলেকট্রন অফ টু এলিমেন্ট ইলেকট্রন অফ টু এলিমেন্ট হ্যাভ সেম সেট অফ ফোর কোয়ান্টাম নাম্বার এটা তো কারে কারণ এর প্রত্যেকটা ইলেকট্রনের যে কোয়ান্টাম সেট এখানকার সব ইলেকট্রনের সেম কোয়ান্টাম সেট এই ইলেকট্রনগুলোর কোয়ান্টাম সেট যা এখানে প্রত্যেকটা ইলেকট্রনের কোয়ান্টাম সেট তা এটা হচ্ছে প্রথম পার্ট ফার্স্ট পার্ট অফ ক্যান্সারের যে হ্যাঁ এই পাঁচটা ইলেকট্রন কোয়ান্টাম সেট
আর এই 5 ইলেকট্রন কোয়ান্টাম সেট 10 কোয়ান্টাম সেট কিন্তু তারপরে বলতেছে যেটা পাউলি প্রিন্সিপাল ফলো করে এখন তোমরা ভাবতে পারো যে এখানে আবার পাউলি ফলো করে কোন জায়গায় হ্যাঁ পাউলি ফলো করে হলো এভরি সিঙ্গেল এলিমেন্টের জন্য পাউলি ফলো করে সেটা হচ্ছে এভরি সিঙ্গেল কোর ক্ষেত্রে পাউলি ফলো করে এও সেপারেটলি পাউলি ফলো করে এও সেপারেটলি পাউলি ফলো করে এও সেপারেটলি পাউলি ফলো করে সেটা কি সেটা হচ্ছে যে এই পাঁচটা ইলেকট্রনের কোয়ান্টাম সেট একটার সাথে একটা মিলবে না এই পাঁচটা ইলেকট্রনের কোয়ান্টাম সেট একটার সাথে একটা মিলবে না ওই জায়গাতে হলো পাউলি তাহলে এখানে দুইটা পার্ট একটা হলো যে এই কোয়ান্টাম সেট আর এই কোয়ান্টাম সেট একই কোয়ান্টাম সেট কারণ হ্যাঁ এই পাঁচটা ইলেকট্রনের কোয়ান্টাম সেট যা হবে এই পাঁচটা ইলেকট্রনের কোয়ান্টাম সেট তাই হবে আর পাউলি জায়গা কোনটা তাইলে পাউলি জায়গা হচ্ছে যে এই সেটের মধ্যে কোনো সেটের সাথে কোনো সেট মিলতেছে না এই সেটেও কোনো সেটের সাথে কোনো সেট মিলতেছে না এইটা হচ্ছে পাউলির জায়গা তাহলে তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে এই পাঁচটা ইলেকট্রনের কোয়ান্টাম সেট বের করা এর সেটা কিভাবে বের করবে ফলো করো তুমি ই ওয়ান ই টু ই থ্রি ই ফোর এন্ড ই ফাইভ সিরিয়াল করো সিরিয়াল করো করে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এন্ড স্পিন কোয়ান্টাম নাম্বার লিখো প্রিন্সিপাল সাবসিডিয়ারি ম্যাগনেটিক স্পিন খুব কঠিন ছিল না এন্ড সবচেয়ে মজার ব্যাপার হলো প্রত্যেকটা প্রিন্সিপাল সি ঠিক না এতে আর ইন্টারেস্টিং কিছু হয় যে প্রত্যেকটার প্রিন্সিপালই কি এক দুই চার পাঁচ সবগুলোর এই সাবসিডিয়ারি হচ্ছে টু 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 কারণ থ্রিডি না কারণ থ্রিডি না বুঝছো না কেন তাহলে সবগুলো কোয়ান্টাম সেট হচ্ছে গ্যাস থ্রিডি থার্ড মানে প্রিন্সিপাল থ্রি সাবসিডিয়ারি টু শুধু ম্যাগনেটিক ম্যাগনেটিক হলো কি আর মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু আবার স্পিন সব এক প্লাস হাফ বললে প্লাস হাফ সব প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ তাহলে এই পাঁচটা ইলেকট্রনের যেই কোয়ান্টাম সেট এই ফাইভ ইলেকট্রনেরও সেম কোয়ান্টাম সেট এই জায়গা থেকে বলা হচ্ছে যে হ্যাঁ হ্যাভ সেম কোয়ান্টাম সেট আর পাউলির জায়গা কোনটা পাউলির জায়গা হলো এটা ইন্ডিভিজুয়াল এটা ইন্ডিভিজুয়াল এটা ইন্ডিভিজুয়াল এটা ইন্ডিভিজুয়াল এটা ইন্ডিভিজুয়াল এটা ইউনিক এটা ইউনিক এটা ইউনিক এটা ইউনিক এটা ইউনিক এটা 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 দেখো ফাইভ ডিফারেন্ট সেট অফ কোয়ান্টাম নাম্বার ফাইভ ডিফারেন্ট সেট অফ কোয়ান্টাম নাম্বার তার মানে কোনো দুই কোনোটার সাথে কোনোটা মিলতেছে না কোনো দুইটা ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার এক না এটাই জানতে চাওয়া হয়েছে যে এইখানে পাউলি তো এইটা হচ্ছে ডি এর আনসার রিমেম্বার আরেকটা কোশ্চেন আছে ওটা বেসিক সময় নিবে না থার্ড যেটা দিচ্ছে তারা সেটা হলো যে একটা অ্যাটম অ্যাটম মডেল দিছে অ্যাটম দিছে অ্যাটমের সেন্টারটা নিউক্লিয়াস এটা বলছে যে সেন্টার নিউক্লিয়াস ফাইন এটা দিছে হচ্ছে কি এইভাবে যে এ বি তারপরে সি এরপরে ডি এরপরে ই এ বি সি ডি ই আচ্ছা যাক দি ইলেকট্রন দেখা যাচ্ছে কোথেকে কোথেকে ই থেকে এতে ই থেকে এতে আসছে আচ্ছা এ বি সি ও এ বলতে আচ্ছা এটা যদি আচ্ছা এখানে একটা সার্কেল লাগবে এটা এ বি সি সার্কেল ডি সার্কেল ই সার্কেল তাহলে এরোটা দিচ্ছে তারা এ সার্কেল পর্যন্ত ওকে ফাইন এতে কোশ্চেন দিছে হোয়াট ইজ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হোয়াট ইজ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হোয়াট ইজ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এতে দেওয়া আছে বিতে দেওয়া আছে এক্সপ্লেইন এন প্লাস এল রুল সিতে বলা হইল এক্সপ্লেইন দ্য সাকসেস অফ বেনসন মডেল এক্সপ্লেইন দ্য সাকসেস সাকসেস অফ মেনশন মডেল মেনশন মডেল আচ্ছা ডিতে বলেছে
maximum number of electron present in D shell, maximum number of electron present in D shell of a 2n square rule analyze it by Pauli exclusion principle বা Pauli principle এটা Pauli principle দিয়ে explain করতে হবে ওকে ফাইন আসো এটা তো বোঝাই যাচ্ছে যে এটা বোর অ্যাটম মডেল ইট ইজ ক্লিয়ার যে এটা বোর অ্যাটম মডেল ফার্স্টে বলতেছে হোয়াট ইজ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা দিয়ে আমরা সাইজ অফ এনার্জি লেভেল ডিটারমিন করি যেটা দিয়ে সাইজ অফ এনার্জি লেভেল ডিটারমিন হয় যে কোয়ান্টাম নাম্বার দিয়ে ওটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আচ্ছা এক্সপ্লেইন এন প্লাস রুল এন প্লাস এল রুল মানে আউটবাউ রুল এন প্লাস এল রুল মানে হচ্ছে আউটবাউ রুল এন প্লাস এল এর ভ্যালু যার কম লোয়ার এনার্জি লেভেল লোয়ার এনার্জি অরবিটাল এন প্লাস এল এর ভ্যালু বেশি হায়ার এনার্জি অরবিটাল লোয়ার এনার্জি অরবিটালে ইলেকট্রন আগে যাবে এই সব ব্যাপার আউটবাউ রুল সিতে বলেছে যে এক্সপ্লেইন দা সাকসেস অফ মেনশন মডেল তার মানে এটা বোর অ্যাটম মডেলের সাকসেস কি অ্যাটম মডেলের সাকসেস কি এনার্জি লেভেলের সাকসেস ইলেকট্রন ডিস্ট্রিবিউশনের সাকসেস এনার্জি রেডিয়েশনের সাকসেস থেকে শুরু করে অ্যাটমিক স্পেকট্রামের সাকসেস এসব সাকসেসগুলো বলতে হবে মানে স্যার পোস্টুলেটসগুলো লিখতে হবে মানে পোস্টুলেটসগুলো যদি হুবহু লেখো তাহলেও চলে কিন্তু পোস্টুলেটস লেখার থেকে পোস্টুলেটস লিখে তুমি কি বেনিফিট পেলা মানে সেটা একটু ইনক্লুড করা মানে একদম পোস্টুলেটসের কপি পেস্ট না মানে পোস্টুলেটস বলো এবং তুমি হয়তো বলতে পারতা যে এটা জানা গেল এটা জানা গেল এটা জানা গেল এমনটা কথা বুঝতে পারছো এরকম আচ্ছা দ্বিতীয় যখন বলতেছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন ডি শেল অব এ 2n স্কয়ার রুল অ্যানালাইজ বাই পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল মানে কি ওকে ফাইন তাহলে তোমার এখানে দুইটা জিনিস এক এই ডি এর অ্যানসারে 2n স্কয়ার রুল যদি হয় যে 2n স্কয়ার রুল তাহলে ডি শেলে n ইজ ইকুয়াল টু কত 1 2 3 4 তাহলে n ইজ ইকুয়াল টু কত 4 1 2 3 4 n ইকুয়াল টু কত 4 যেহেতু a দিয়ে শুরু হইছে তাহলে কত হলো 2 4 তাহলে d শেলে n ইকুয়াল টু 4 হইলে 2n স্কয়ার কত 2 ইনটু 4 স্কয়ার তাহলে হলো 32 তাহলে 2n স্কয়ার রুল হিসেবে d অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারতেছে 32 d শেলে কয়টা থাকতেছে ইলেকট্রন 32 এখন এইটাই আবার তোমাকে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল দিয়ে বুঝাইতে হবে এখন তুমি ভাবতেছো যে এখানে আবার পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল কোথায় কাজ করবে শোনো পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালে একটা কথা বলা আছে এ সিঙ্গেল অরবিটাল ক্যান বি অ্যাকোমোডেট ম্যাক্সিমাম 2 ইলেকট্রন ম্যাক্সিমাম 2 ইলেকট্রন উইথ অপোজিট স্পিন ওই যে কথাটা এইটারে এখানে কাজে লাগাইছে এ সিঙ্গেল অরবিটাল ক্যান অ্যাকোমোডেট ম্যাক্সিমাম 2 ইলেকট্রন উইথ অপোজিট স্পিন ওইটাই কাজে লাগাইছে এন্ড সেখান থেকে আসছে যে এস অরবিটালে একটা অরবিটাল দুইটা করে কয় ইলেকট্রন থাকতে পারে এস এস 2 পি অরবিটাল যেখানে থ্রি অরবিটাল এন্ড টু করে ক্যাপাসিটি হচ্ছে কত তোমার পি সিক্স ডি অরবিটালে পাঁচটা অরবিটাল টু করে ইলেকট্রন থাকতে পারে কয়টা দশটা এফ অরবিটাল সেভেন অরবিটাল টু করে থাকতে পারে কয়টা 40 এইটা হলো পাউলির জায়গা এটা হচ্ছে পাউলির যে এ সিঙ্গেল অরবিটাল ক্যান অ্যাকোমোডেট ম্যাক্সিমাম 2 ইলেকট্রন তাহলে এসে হচ্ছে গিয়ে তোমার একটা অরবিটাল 1 অরবিটাল সো 2 ইলেকট্রন 3 অরবিটাল সো 6 ইলেকট্রন 5 অরবিটাল 10 ইলেকট্রন 7 অরবিটাল 14 ইলেকট্রন তার মানে এ পি ডি এফ এ কয়টা করে ইলেকট্রন থাকতে পারে সেটা পাউলি এবার তোমাকে যেটা বলতে হবে ফাইনালি
এখানে তো হিসেব করে পাইছে কত 32 টা কোন এনার্জি লেভেলে ফোর এনার্জি লেভেলে এবার পাউলেরিয়ায় সেটা মিলিয়ে দিচ্ছি পাউলেরিয়ায় মিলিয়ে দিচ্ছি ফোর যখন এন এর ভ্যালু ফোর তখন এন এর ভ্যালু জিরো ওয়ান টু আর কত থ্রি তার মানে কি কি অরবিটাল আছে ফোর এস ফোর পি ফোর ডি অ্যান্ড ফোর এফ এখন পাউলের নিয়ম অনুযায়ী যদি আমি ইলেকট্রন ডিস্ট্রিবিউট করি তাহলে ফোর এস টু হয় ফোর পি সিক্স হয় ফোর ডি টেন হয় অ্যান্ড ফোর এফ ফোরটিন হয় তাতে করে ইলেকট্রন কতটা হয় 32 তাই হয় এইটা এই রুলেও 32 পাউলি দিয়েও বোঝা গেল যেটা 32 এই ম্যাচিংটা এই কানেকটিভিটিটা তোমাকে এক্সপ্লেন করতে হবে যে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন 32 সেটা 2ns কে রুলও ফলো করে এবং সেটা পাউলি টেকাও ফলো করে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল দিয়ে সেটা এক্সপ্লেন করতে বলতে তার পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল দিয়ে বোঝা গেছে যে 32 ইলেকট্রন থাকতে পারে এবং এটাতে 32 ইলেকট্রন থাকে তো এইভাবে কোশ্চেনটাকে মার্ক করা হয়েছে কথা বুঝতে পারছো তো আই হোপ যে এটা যারা বিএনএমপিসি তে এক্সাম দিতে তারা এটা ডিরেক্ট বেনিফিট পাবে কারণ